অনেকদিন ধরেই বিচ্ছেদের মামলা চলছে তাদের। কাঞ্চন সচরাচর আদালতে যান না, আজও যাননি। কাঞ্চনের উকিল তার হয়ে সব কথা বলেছেন। ছেলেকে দেখতে পান না অনেকদিন, তাই বাবা হিসেবে কর্তব্য পালনে অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন কাঞ্চন। বিচ্ছেদের মামলা তো অনেকদিন ধরেই চলছে, এবার নতুন সমস্যা শুরু হলো ছেলের সঙ্গে দেখা করা নিয়ে। ফের আদালতে কাঞ্চন মল্লিক পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের নিয়ম অবমাননার মামলা করেছেন কাঞ্চন। জানিয়েছেন, স্ত্রী পিঙ্কি নাকি তাকে তার ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। বিচ্ছেদের মামলার পাশাপাশি ছেলের সঙ্গে দেখা করার বিষয় নিয়ে নতুন করে পিঙ্কির বিরুদ্ধে মামলা করেছেন কাঞ্চন, যার শুনানি 28 জুন। কিন্তু এই বিষয়ে দ্বিমত পোষণ করে পিঙ্কি বলেছেন, ছেলেকে কাঞ্চনের সঙ্গে দেখা করতে দিচ্ছি না, বিষয়টা একেবারেই তেমন নয়, সকলে যাতে শান্তিতে থাকে সে লক্ষ্যে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি আমরা। পিঙ্কি আরো বলেন, ছেলে আমার কাছেই থাকে, লেখাপড়াতেও খুব ভালো, ছবি ধারাবাহিকের কাজ শেষ করে আমি ছেলেকে সময় দেই, নিজেই পড়াই। কৃষ্ণকলি খ্যাত টেলি অভিনেত্রী শ্রীময় চট্টরাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন। এর রেশ ধরেই আলাদা হয়ে যান কাঞ্চন পিঙ্কি। গত বছর কাঞ্চনের প্রেম থেকে বিবাহ বিচ্ছেদের সবকিছুই ছিল মিডিয়া পাড়ার আলোচনার বিষয়। এখন আবার আলোচনায় আসলেন ছেলের সঙ্গে দেখা না করতে পেরে। নাবিলা সোহার, সময় সংবাদ।